আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি মুক্তার বন্ধুরা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু খেয়ে বসে আছেন আপনাদের উদ্দেশ্যে আজকের এই আলোচনাটি থাকবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রিয় বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের পেজে কেন আসে আপনি যখন একটা ফটো আপলোড করলেন আপনার প্রোফাইলে বা আপনার ফেজে এই ছবিটা যদি শুধু আপনার কাছেই থাকে যে অন্য কারো কাছে নাই সেক্ষেত্রে আপনার পেজে আর প্রোফাইলে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না আর আপনি এমন একটা ছবি ব্যবহার করলেন যে ছবিটা আপনার অন্যান্য বাইর কাছে আছে। আপনার অন্যান্য লোকের কাছে আছে বা অন্যান্য ফেসবুক আইডিতে আছে সেই ছবিটা আপনি আপনার ফেসবুক ফেজে বা প্রোফাইলে আপনি আপলোড করলেন আপলোড করলেন আর কিছু দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে আপনার ফেজে বা প্রোফাইলে আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সময় যদি এটার থেকে যদি বেঁচে থাকতে চান তাহলে আপনি যে কন্টেন্টটা আপনি ফেসবুকে আপলোড করবেন সেটা শুধুমাত্র আপনার কাছেই থাকা লাগবে অন্য কারো কাছে যেটা না থাকে আপনি মনে করেন যে একটা ফটো আপলোড করলেন এটা কারো কাছে নেই শুধুমাত্র আপনার কাছে আছে তাহলে এরকম ফটো যখন আপলোড করবেন এক্ষেত্রে আপনার কখনো কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না এটা খেয়াল রাখবেন আর আপনি যখন একটা ভিডিও আপনার ফেজে যখন আপনি একটা ভিডিও দিলেন যে ভিডিওটা অন্যের কাছেও আছে অন্যের ফেজের ভিতরেও সারা আছে সেই ভিডিওটা আপনি সারলেন সারার সাথে সাথে বা চব্বিশ ঘন্টা পরে দেখবেন যে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে যে ভিডিওটা সারবেন সেই ভিডিওটার মালিক শুধুমাত্র আপনি নিজের হতে হবে আপনি নিজের হলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু খাবেন না তো বন্ধুরা আপনি আর কী করবেন নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করবেন অন্যের কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার ফেস থেকে কখনোই যাবে না এটা থেকে যাবে আপনি সব সময় আপনার রিকমেন্ডেবল যেই অপশনটা আছে এটা চেক করবেন আপনি একটা ভিডিও আপলোড করার আগে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার চব্বিশ ঘন্টা পরে আপনি আপনার ফেসটাকে চেক করবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে কি না আপনার একই ভিডিও আপনি আপনার আইডিতে ছাড়ছেন আপনার ফেজেল সারছেন আপনি দুই তিন জায়গায় সারছেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে আপনার কন্টেন্ট আপনি দুই জায়গায় সারলে আপনার এই ইস্যুটা আসবে আপনি খেয়াল রাখবেন সময় আপনার রিকমেন্ডেবলটা চেক করবেন আর হচ্ছে আপনার ইনবক্সটা সবসময় চেক রাখবেন সাপোর্ট ইনবক্স সব সময় চেক করতে হবে আপনি প্রতিদিন চেক করবেন আর আপনার রিকমেন্ডেবলটা চেক করবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার এ কারণও আসতে পারে আপনার অন্যের কন্টেন্ট আপনি সেম টু সেম কপি করছেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে আপনারা অন্যের কোনো কপি অন্যের কোনো কপি আপনি নিয়ে আসবেন না আপনি তার সেম টু সেম আপনি নিজে বয়েস দিয়ে আপনি বানিয়ে ছাড়ুন কিন্তু অন্যের কোনো ভিডিও আপনি না আপনার ভিতরে ছাড়তে পারবেন না তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু খেয়ে ফেলবেন এখান থেকে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থেকে যদি বাঁচতে হয় আপনারা এভাবে বাঁচতে পারবেন সবসময় আপনারা চেক করবেন চেক করার পরে একটা ভিডিও সারবেন ভিডিওটা সারার পরে আবার চেক করবেন সব সময় চেক করার ভিতরে থাকলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থেকে বাঁচতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ